হ্যালো এভরিবডি, আগের দিনের আমার ওয়ার্ক পাওয়ার এনার্জি ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা অনেকেই দেখেছো এবং প্রচুর কমেন্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর সাপোর্ট। আজকে আমরা আলোচনা করব স্পিড, ভেলোসিটি, রেস্ট অ্যান্ড মোশন অ্যান্ড নিউটনের গতিসূত্র সম্পর্কে কিছু বেসিক ফান্ডামেন্টালস, চলো একটু দেখে নিই। আর এগুলো সিমিলারলি যেমন আগেরটা বলেছিলাম, তোমাদের যারা আইটিআইতে ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের আর যারা উচ্চ মাধ্যমিক পড়ছো তাদের উভয়েরই কাজে লাগবে এটা, চলো একটু দেখে নিই। প্রথমেই দেখব রেস্ট অ্যান্ড মোশন কী। রেস্ট মানে বুঝতেই পারছো কোনো একটা জিনিস যেটা স্থির অবস্থায় আছে, স্ট্যাটিক কন্ডিশনে আছে, সেটাকে আমরা বলবো রেস্ট। তাহলে আমরা কি বলবো রেস্ট মানে? ইট ইজ দ্য পজিশন অফ এ বডি দ্যাট ডাজ নট চেঞ্জেস উইথ টাইম। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত না হয় তাহলে তাকে আমরা বলবো রেস্ট বা বাংলায় স্থিতি। আর মোশন কি? যদি কোনো বস্তু বা ব্যক্তি তার অবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো মোশন বা গতি। দেখো আমরা এখানে ডায়াগ্রামেটিক্যালিও দেখতে পাচ্ছি, একটা বাড়ি, একটা ল্যাম্পপোস্ট, একটা গাছ, এগুলো তো নিজে থেকে স্থান পরিবর্তন করতে পারে না, সময়ের সাথে সাথে এর কোনো স্থান পরিবর্তন হয় না, তাই এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো স্থির অবস্থায় আছে বা রেস্ট কন্ডিশনে আছে। একটা ব্যক্তি দেখো হেঁটে যাচ্ছে, একটা পাখি দেখো উড়ে যাচ্ছে, তার মানে এদের একটা মোশন আছে, তার মানে সময়ের সাথে সাথে এদের একটা স্থান পরিবর্তন হয়, তাই তারা গতিশীল অবস্থায় আছে বা তাদের কন্ডিশনকে বলা হয় ইন মোশন। আচ্ছা নেক্সট দেখো, রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ ফেনোমেনন। এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। স্থিতি আর গতি দুটোই রিলেটিভ ফেনোমেনন, দ্যাট মিন্স আপেক্ষিক, মানে ইউনিভার্সাল রেস্ট বা ইউনিভার্সাল মোশন বলে কিছু হয় না। তার কারণ আমি স্থির অবস্থায় বসে আছি তার মানে কি আমি স্থির? কারণ পৃথিবী তো গতিশীল। আবার আমরা যদি দেখি পৃথিবী স্থির তাহলে কি সূর্য স্থির? সূর্য আকাশগঙ্গার ছায়াপথে প্রদক্ষিণ করে, আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অরবিটে আবর্তন করে। তাহলে পৃথিবী আর সূর্যই যেখানে স্থির নয় সেখানে পৃথিবীর মধ্যে একটা কোনো জিনিস বা একটা কোনো মানুষ যদি স্থির অবস্থায় থাকে তাহলে তাকে কি আমরা ইউনিভার্সালি মানে স্ট্যাটিক কন্ডিশনে আছে বা স্থির অবস্থায় আছে আমরা এটা কি বলতে পারি? তার মানে পাশে যদি কোনো বস্তু গতিশীল থাকে তখন তার সাপেক্ষে আমরা সেই ব্যক্তি বা সেই বস্তুকে গতিশীল বা স্থির বলতে পারি। মানে কোনো ব্যক্তি বা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তার সাপেক্ষে আমরা কোনো বস্তুকে স্থির বলতে পারি, আবার কোনো ব্যক্তি বা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার সাপেক্ষে আমরা কোনো বস্তুকে গতিশীল বলতে পারি। কিন্তু কোনো কিছুই ইউনিভার্সাল রেস্ট আর মোশন বলে কোনো কনসেপ্ট হয় না, কারণ যেহেতু পৃথিবী নিজেই স্থির নয়, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে, আবার সূর্য আকাশগঙ্গার ছায়াপথে আবর্তন করছে। সুতরাং পৃথিবী বা সূর্যই যেখানে স্থির নয় সেখানে পৃথিবীর মধ্যে বসে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে ইউনিভার্সাল রেস্ট কন্ডিশনে আছে এটা আমরা বলতে পারি না। সুতরাং কোনো একটা বস্তুকে যদি স্থির বলতে চাই তাহলে তাকে কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে স্থির বলতে হবে, আবার কোনো বস্তুকে আমরা যদি গতিশীল বলতে চাই তাহলে তাকে একটা কোনো স্থির বস্তুর সাপেক্ষে আমাকে গতিশীল বলতে হবে। অ্যান অবজেক্ট ইজ টু বি অ্যাপিয়ার্ড ইন মোশন উইথ রেসপেক্ট টু অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইন রেস্ট কন্ডিশন অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে কোনো একটা বস্তুকে আমি গতিশীল বলবো কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে, আর কোনো একটা বস্তুকে আমি স্থির বলবো কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে। যেমন দেখো এখানে ট্রেনটা যাচ্ছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে ব্যক্তিটা স্থির অবস্থায় আছে আর ট্রেনটা গতিশীল অবস্থায় আছে, তার মানে ব্যক্তিটার সাপেক্ষে ট্রেনটা গতিশীল। আবার দেখো ওই ট্রেনের মধ্যে একটা ব্যক্তি আছে আর একটা বক্স আছে, তাহলে ব্যক্তি বক্সটাকে কিন্তু স্থির দেখছে, কারণ ট্রেন যে গতিতে গতিশীল সেই একই গতিতে ব্যক্তিও গতিশীল এবং বক্সও গতিশীল এবং একই দিকে, তাই দুটো ব্যক্তি বা বস্তু যখন একই গতিতে একই দিকে গতিশীল হয় তখন তারা একে অপরকে স্থির দেখে, কারণ তাদের মধ্যে তো কোনো রিলেটিভ মোশন নেই। যদি একটা 5 কিলোমিটার বেগে চলে এবং একটা 10 কিলোমিটার বেগে চলে তাহলে দুটোর মধ্যে আপেক্ষিক গতি থাকবে, তখন তারা একে অপরকে গতিশীল দেখবে। কিন্তু দুটো ব্যক্তি যদি একই গতিতে একই দিকে গতিশীল হয় তাহলে তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন থাকে না, তাই তারা একে অপরকে স্থির দেখে। দুটো ট্রেন পাশাপাশি লাইনে যদি একই স্পিডে একই দিকে যায় তাহলে একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনকে আমাদের স্থির মনে হয়।
কিন্তু একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তার মানে সে স্থির অবস্থায় আছে। আর তার সামনে দিয়ে যদি একটা ট্রেন চলে যায় তাহলে ব্যক্তিটা স্থির কিন্তু ট্রেনটা গতিশীল, তার মানে দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। তার মানে ব্যক্তিটার মোশন জিরো আর ট্রেনটার মোশন যা হবে 60 কিলোমিটার পার আওয়ার কি 70 কিলোমিটার পার আওয়ার, তার মানে তাদের মধ্যে একটা মোশনের ডিফারেন্স হবে, তাই তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন থাকবে। সেই কারণেই ব্যক্তির সাপেক্ষে ট্রেনকে গতিশীল মনে হবে। রিলেটিভ ভেলোসিটি কাকে বলে? ইট ইজ দ্য ভেলোসিটি অফ ওয়ান বডি উইথ রেসপেক্ট টু অ্যানাদার বডি। তার মানে একটা ব্যক্তির গতিবেগ যদি 30 কিলোমিটার পার আওয়ার হয় আর আরেকটা ব্যক্তির গতিবেগ যদি 20 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ওই দুই ব্যক্তির মধ্যে রিলেটিভ ভেলোসিটি হবে 30 - 20 = 10 কিলোমিটার পার আওয়ার। সেটা যে কোনো দুটো ব্যক্তি বা দুটো বস্তুর দুটো যদি বিভিন্ন গতিবেগ থাকে তাহলে সেই দুটো গতিবেগের বিয়োগফলটাই হবে তাদের মধ্যে রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতিবেগ। নেক্সট দেখো, আমরা তিন ধরনের গতি, আরও কিছু গতি আছে, এখানে আমরা তো বেসিক ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করছি তাই আমরা এখানে তিন ধরনের গতি নিয়ে আলোচনা করব। কী কী? লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, অসিলেটরি মোশন। লিনিয়ার কথাটার মানেই হচ্ছে এমন কিছু যা সরল রেখায় চলে। লিনিয়ার মোশন মানে সরল রৈখিক গতি, আর সার্কুলার মোশন মানে এমন কিছু যেটা সার্কুলার পথে আবর্তন করে, বৃত্তাকার পথে আবর্তন করে, তাকে আমরা বলবো সার্কুলার মোশন। আর সরলরেখায় যে গতি থাকবে তাকে আমরা বলবো লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি। আর অসিলেটরি মোশন কি? যেটা পেন্ডুলামের মতন একবার মানে এরকম একটা জায়গা থেকে যদি ঝোলানো থাকে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে এই ধরনের যে গতি সেটাকে পেন্ডুলামের যে গতি সেটাকে আমরা বলবো অসিলেটরি মোশন। তাহলে কি আমাদের ডেফিনেশনগুলো একটু দেখে নিই। লিনিয়ার মোশন কি? ওয়্যার দ্য অবজেক্ট মুভস অ্যালং এ স্ট্রেট লাইন। আগেই বলেছি সরলরৈখিক গতি, কোনো ব্যক্তি বা বস্তু যদি সরল রেখায় গতিশীল হয় তাহলে সেই মোশনকে আমরা বলবো লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি। সার্কুলার মোশন কি? ওয়্যার দ্য অবজেক্ট মুভস অ্যালং সার্কুলার পাথ। তার মানে একটা বৃত্তাকার পথে কোনো বস্তু যখন আবর্তন করে তখন সেই গতিকে বলবো সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। আর অসিলেটরি মোশন কি? ওয়্যার দ্য অবজেক্ট ডিসক্রাইবস এ রিপিটেটিভ টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট রিট্র্যাক্টিং ইটস অরিজিনাল পাথ। তার মানে কি? কোনো একটা জায়গা থেকে আমি একটা বলকে ধরো ঝুলিয়ে দিলাম, তো সেটা একবার ডান দিকে যাবে, কিছুটা সময় পর বাঁ দিকে যাবে, আবার কিছুটা সময় পর সেই আগের ডান দিকের জায়গায় ফিরে আসবে। তার মানে রিপিটেটিভ মোশন, এই রকম গতিকে আমরা বলবো অসিলেটরি মোশন। দেখো এখানে আমরা তিনটে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, একটা রকেট সেটা সরলরৈখিক পথে সোজা উপরের দিকে উঠছে, সুতরাং এই ধরনের মোশনটাকে আমরা বলবো লিনিয়ার মোশন। দ্বিতীয় ছবিটায় দেখো পৃথিবীকে কেন্দ্র করে আর্থ অরবিটে মানে পৃথিবীর কক্ষপথে একটা স্যাটেলাইট আবর্তন করছে, সেটাকে আমরা বলছি সার্কুলার মোশন। আর একটা পেন্ডুলাম যেটা বললাম একটা জায়গা থেকে আমি ঝুলিয়ে দিয়েছি, একবার ডান দিকে যাবে একবার বাঁ দিকে যাবে, সেই পেন্ডুলামের গতি সেটা দেখো তিন নম্বর ছবিটা, যেটা কিনা আমাদের অসিলেটরি মোশন। নেক্সট আরও কী কী ধরনের মোশন আমরা ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ দু ধরনের মোশন আমরা দেখতে পাই, ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশন। কী হবে? ইউনিফর্ম মোশন, দেখো ভালো করে দেখো প্রথম ডায়াগ্রামটা, প্রত্যেকটা মোশনই আমাদের মোশন মানে কি? গতি। গতি মানে কি? সময়ের সাথে স্থান পরিবর্তন। তাহলে যদি মোশনকে আমরা গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে নিশ্চয়ই সেটাকে সময়ের সাথে দূরত্ব বা সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব বা সময়ের সাথে স্থান পরিবর্তন এই দুটো হবে। তাহলে যে কোনো একটা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে আমাদের দুটো অ্যাক্সিস থাকে, এক্স আর ওয়াই অ্যাক্সিস। তাহলে এই প্রত্যেকটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিয়েছি সময় বা টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিয়েছি ডিস্টেন্স বা দূরত্ব। প্রথম ছবিতে দেখো ইউনিফর্ম মোশনের আমরা দুটো ছবি এখানে দিয়েছি আর নন ইউনিফর্ম মোশনের আমরা দুটো ছবি দিয়েছি। তাহলে প্রথম ছবিটা ইউনিফর্ম মোশনে দেখো সময় যতই বাড়ুক না কেন, দেখো সময় যতই বাড়ুক, এদিকে যাচ্ছে মানে সময় বাড়ছে, সময় যতই বাড়ুক দূরত্ব কিন্তু আমার কনস্ট্যান্ট, মানে এখানে ধরো এক, এখানে ধরো দুই, এখানে ধরো তিন, তার মানে আর এখানটা ধরো এক, এই পয়েন্টটা, তার মানে এক সেকেন্ডেও আমার দূরত্ব এক ইউনিট, দুই সেকেন্ডেও আমার দূরত্ব এক ইউনিট, আবার তিন সেকেন্ডেও আমার দূরত্ব এক ইউনিট। তার মানে সময়ের সাথে সাথে দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় যতই বাড়ুক দূরত্ব কনস্ট্যান্ট, সেই ধরনের মোশনকে আমরা বলবো ইউনিফর্ম মোশন। আরেকটা জিনিস কি, দ্বিতীয় ছবিটা দেখো ইকুয়াল ডিস্টেন্স ইজ কভার্ড ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। এই ছবিটা ভালো করে দেখো, এইখানটা ধরলাম এক, এখানটা ধরলাম দুই, এখানটা ধরলাম তিন,
সিমিলারলি এখানটা ধরলাম এক, এখানটা ধরলাম দুই, এখানটা ধরলাম তিন। তার মানে এই জায়গাটার কোঅর্ডিনেট হবে এইটা, আবার এই জায়গাটার কোঅর্ডিনেট হবে এইটা, আবার এই জায়গাটার কোঅর্ডিনেট হবে এইটা। তার মানে যখন এক সেকেন্ড দূরত্ব অতিক্রম করছে তখন এক ইউনিট দূরত্ব যাচ্ছে, যখন দুই সেকেন্ড অতিক্রম হচ্ছে তখন দুই ইউনিট দূরত্ব যাচ্ছে, যখন তিন সেকেন্ড অতিক্রম হচ্ছে তখন তিন ইউনিট দূরত্ব যাচ্ছে। তার মানে যতটা সময়ে যাচ্ছে, মানে যতটা দূরত্ব অতিক্রম করছে ঠিক ততটা সময়েই তত দূরত্ব অতিক্রম করছে, মানে এক সেকেন্ডে এক মিটার দূরত্ব অতিক্রম করছে, দু সেকেন্ডে দু মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে এইখান থেকে এতটা যে মাপ, এইখান থেকে এতটাও সেই মাপ, আবার এইখান থেকে এতটাও সেই মাপ, এই মাপটা এই মাপটা আর এই মাপটা তিনটেই সমান, তার মানে ইকুয়াল ডিস্টেন্স অ্যাট ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। ঠিক আছে, নেক্সট দেখো, নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন কি? আন ইকুয়াল ডিস্টেন্স ইজ কভার্ড ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার দুটো ছবি কেন? একটা ইনক্রিজিং, মানে সময় যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে। এটা কি? এই রকম গ্রাফটা, মানে সময় এখানে যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে, মানে যত এক্স অ্যাক্সিসে আমি ডান দিকে যাচ্ছি তত ওয়াই অ্যাক্সিসে আমি ওপর দিকে উঠছি। এই জায়গাটা ধরো, এখানটা হলো এক এই জায়গাটা, আর এই জায়গাটা হলো পাঁচ, এই জায়গাটা হলো এক, এই জায়গাটা হলো সাত। তার মানে সাত সেকেন্ডে আমি সব থেকে বেশি দূরত্ব যাচ্ছি, পাঁচ মিটার। তার মানে সময় যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে, কিন্তু ইনক্রিজিং ক্যারেক্টারিস্টিক্স, মানে সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে। এই ছবিটা দেখো, একই সময়ের সাথে সাথে দূরত্ব কমছে, এটা ডিক্রিজিং ক্যারেক্টারিস্টিক্স। এই যে এখানে দেখো, এটা কি? এরকম গ্রাফটা, তার মানে এইখানে সময়টা সব থেকে কম ছিল তখন দূরত্বটা বেশি ছিল, আবার সময়টা যত বাড়ছে দূরত্বটা তত কমছে, এটা ডিক্রিজিং ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু এই দুটো হচ্ছে আমার নন ইউনিফর্ম, মানে সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে আর সময়ের সাথে সাথে দূরত্ব কমছে। আর এটা হচ্ছে ইউনিফর্ম, কীরকম? একটা হচ্ছে সময় যতই বাড়ুক দূরত্ব স্থির, আর একটা হচ্ছে ঠিক যতটা সময় বাড়ছে ঠিক ততটা দূরত্ব বাড়ছে, এবং প্রত্যেক ইন্টারভ্যালে, মানে যতটা ইন্টারভ্যাল টাইমের হচ্ছে ঠিক ততটা ইন্টারভ্যাল সময়ের হচ্ছে, মানে ইকুয়াল ডিস্টেন্স হচ্ছে প্রত্যেকটা, মানে টাইমের ইন্টারভ্যালে সমান, মানে প্রথম ইন্টারভ্যালে যদি দু মিটার বাড়ে, দ্বিতীয় ইন্টারভ্যালেও দু মিটার বাড়বে, তৃতীয় ইন্টারভ্যালেও দু মিটার বাড়বে, মানে এইভাবে চলতে থাকবে। তাহলে সেই দুই ধরনের মোশন হচ্ছে আমার ইউনিফর্ম মোশন, আর এই দুই ধরনের মোশন হচ্ছে আমার নন ইউনিফর্ম মোশন। নেক্সট আসছি আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু দূরত্ব, দুটোই দূরত্ব, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। খুব ভালো করে খেয়াল করবে, ডিস্টেন্স কি? ইট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ পাথ ট্রাভেলড বাই মুভিং বডি ইররেসপেক্টিভ অফ ডিরেকশন। এই কথাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ইররেসপেক্টিভ অফ ডিরেকশন, ইররেসপেক্টিভ অফ ডিরেকশন। এই জায়গাটার জন্যেই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা। আর এটা কি? ইন এ পার্টিকুলার ডিরেকশন, এই জায়গাটাই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে তফাৎ। কীরকম? ডিস্টেন্স কি বললাম? ইট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দি পাথ ট্রাভেলড বাই মুভিং বডি ইররেসপেক্টিভ অফ ডিরেকশন, মানে একটা গতিশীল বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমি বলবো ডিস্টেন্স, কিন্তু তার কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকে না, তাকে আমরা বলবো ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কি? এটাও কি? একটা গতিশীল বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে কিন্তু একটা নির্দিষ্ট দিকে, তাহলে ডিস্টেন্সে কোনো দিক বা কোনো অভিমুখ থাকে না, আর ডিসপ্লেসমেন্টে একটা নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকে। তাহলে যে কোয়ান্টিটির বা যে প্যারামিটারের শুধুমাত্র মান আছে, মানে পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করে কিন্তু কোন দিকে আমার বলা নেই, শুধু মানটা দেওয়া আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেই ধরনের রাশিকে আমি বলবো স্কেলার রাশি। আর যে ধরনের প্যারামিটার যার মান অভিমুখ দুটোই আছে, পাঁচ মিটার নর্থ সাইডে গেছে কি পাঁচ মিটার ওয়েস্ট সাইডে গেছে, তার মানে একটা নির্দিষ্ট মান আর অভিমুখ দুটোই আছে, সেই ধরনের কোয়ান্টিটি বা প্যারামিটারকে আমি বলবো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা হলো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে মেইন ডিফারেন্স, এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। নেক্সট দেখবো স্পিড অ্যান্ড ভেলোসিটি, এটাও খুব ভালো করে দেখবে, স্পিড অ্যান্ড ভেলোসিটি।
স্পিড কি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম আমরা এর আগের স্লাইডে কি দেখলাম ডিস্টেন্স হচ্ছে স্কেলার রাশি যার কোনো অভিমুখ নেই শুধু মান আছে তার মানে এখানে আমরা দেখছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন তার মানে আমি কি বলেছি 5 মিটার দূরত্ব গেল কি 10 মিটার দূরত্ব গেল তাহলে কত সময় গেল ধরো 10 মিটার স্পিডের জন্য বলছি ধরো 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে 5 সেকেন্ডে তাহলে তার স্পিড কত হবে 2 মিটার পার সেকেন্ড কিন্তু কোন দিকে বলা নেই কারণ কি আমরা আগেই বলেছি ডিস্টেন্সের তো কোনো অভিমুখ হয় না কোনো ডিরেকশন হয় না শুধুমাত্র ম্যাগনিচিউড হয় তাই জন্য স্পিড যখন আমরা বলবো তখন বলবো 2 মিটার পার সেকেন্ড কি 5 মিটার পার সেকেন্ড মানে যত দূরত্ব অতিক্রম করবে বাই সেই দূরত্বটা কত সময় অতিক্রম করেছে সেইটা ইউনিট এখানে আমার বলা আছে মিটার পার সেকেন্ড ভেলাসিটি কি ভেলাসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট খেয়াল রাখো আগেরটা হচ্ছে স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স আর ভেলাসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট আমরা আগের সাইডেই বলেছিলাম ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে ভেক্টর রাশি তা কেন ভেক্টর রাশি তার মান এবং অভিমুখ দুটোই আছে মানে আমি যদি 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে বলি তাহলে আমাকে বলতে হবে 2 মিটার পূর্ব দিকে কি পশ্চিম দিকে কি ডান দিকে কি বাঁ দিকে কোন দিকে অতিক্রম করেছে মানে একটা মান থাকবে অতিক্রান্ত দূরত্বের প্লাস একটা অভিমুখ থাকবে তার মানে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব সেইটা বাই সময় মানে কত সময় কোনো একটা ব্যক্তি বা বস্তু একটা নির্দিষ্ট দিকে একটা সার্টেন দূরত্ব অতিক্রম করেছে তাকে আমি বলবো ভেলোসিটি সিমিলারলি এইটাও যদি ভেলোসিটিটাও যদি তাই হয় আমার 10 মিটার অতিক্রম করেছে 5 সেকেন্ডে তাহলে এক্ষেত্রেও আমার ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড কিন্তু সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এই 2 মিটার পার সেকেন্ড কোন দিকে অতিক্রম করেছে তাই আবারও যেহেতু ডিস্টেন্স ছিল স্কেলার রাশি তাই স্পিড হয়ে গেল আমার স্কেলার রাশি আর যেহেতু ডিসপ্লেসমেন্ট ছিল আমার ভেক্টর রাশি তাই জন্য ভেলোসিটি আমার হয়ে গেল ভেক্টর রাশি তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কী হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন এটা হবে ভেলোসিটি ঠিক আছে নেক্সট দেখো অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন অ্যাক্সিলারেশন মানে কি ত্বরণ আর রিটার্ডেশন মানে কি মন্দন মন্দন কথাটার মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ আগে আমাদের জানতে হবে ত্বরণ কাকে বলে তবে আমরা বুঝতে পারবো নেগেটিভ ত্বরণ বা মন্দন বলতে কি বোঝায় আচ্ছা ত্বরণ কি অ্যাক্সিলারেশন ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অর চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম প্রতি একক সময়ে গতিবেগের যে পরিবর্তন হয় তাকে আমি বলি অ্যাক্সিলারেশন গতিবেগের একক আমাদের কী ছিল প্রথম হ্যাঁ আগে প্রথম দেখে নিই গতিবেগ আমাদের কী ছিল ভেলোসিটি ভেলোসিটি কী ছিল ভেক্টর রাশি কেন ভেক্টর রাশি ছিল কারণ ডিসপ্লেসমেন্ট আমাদের ছিল ভেক্টর রাশি ডিসপ্লেসমেন্ট বাই টাইম ছিল তাই ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর রাশি তাই ভেলোসিটি ভেক্টর রাশি আবার এখানে আমি কী বলছি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে প্রতি একক সময়ে গতিবেগের বা ভেলোসিটির যে পরিবর্তন হয় সেটা আমার হচ্ছে অ্যাক্সিলারেশন তার মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি ভেলোসিটি ভেক্টর রাশি তাই সিমিলারলি অ্যাক্সিলারেশনও হবে ভেক্টর রাশি তার মানে এখানে দেখো আমার দেওয়া আছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন তার মানে কোনো ব্যক্তির গতিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় এবং সেই গতিবেগটা যদি সে 2 সেকেন্ডে অর্জন করে থাকে 2 সেকেন্ডে কোনো ব্যক্তির গতিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে তার ত্বরণ বা অ্যাক্সিলারেশন হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ এখানে দেখো একটা সেকেন্ড আছে আবার নিচে দেখো আরেকটা সেকেন্ড আছে তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও কিন্তু হবে একটা নির্দিষ্ট দিকে ওপর দিকে কি নিচের দিকে কি ডান দিকে কি বাঁ দিকে কোন দিকে ত্বরণ হচ্ছে তাই এটা একটা ভেক্টর রাশি অ্যাক্সিলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এবার রিটার্ডেশন অ্যাক্সিলারেশন আমরা বুঝে গেছি এবার আমাদের রিটার্ডেশনটা বুঝতে সুবিধা হবে তাহলে 10 মিটার অতিক্রম করছে 10 মিটার পার সেকেন্ড অতিক্রম করছে 2 সেকেন্ডে তাহলে সিমিলারলি 3 সেকেন্ডে আরেকটু বেশি হবে 4 সেকেন্ডে আরেকটু বেশি হবে তবে তো আমাদের ত্বরণ এবার রিটার্ডেশন মানে মন্দন বা নেগেটিভ ত্বরণ
কখন? যদি সময়ের সাথে সাথে গতিবেগ কমে যায়, ধরো প্রথম 2 সেকেন্ডে গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড, পরের 2 সেকেন্ডে গতিবেগ হলো 5 মিটার পার সেকেন্ড, তার পরের 2 সেকেন্ডে গতিবেগ হলো 3 মিটার পার সেকেন্ড, তার মানে আমরা এখানে কি দেখছি, সময়ের সাথে সাথে গতিবেগটা কমছে। তাহলে গতিবেগ বাই সময় তো আমাদের ত্বরণ ছিল, তাহলে এক্ষেত্রেও সূত্র একই থাকবে, গতিবেগ বাই সময়, কিন্তু সেটাকে আমরা বলবো মন্দন বা ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। মানে সময়ের সাথে সাথে কোনো ব্যক্তি বা বস্তুর গতিবেগ যদি কমতে থাকে তখন তাকে আমরা বলবো নেগেটিভ অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন। এটা হলো সবসময় নেগেটিভ, নেগেটিভ। ক্লিয়ার? নেক্সট এবার আমরা আসছি, আশা করি আমরা ত্বরণ, মন্দন, স্থিতি, গতি, দূরত্ব, গতিবেগ এইগুলো নিয়ে মোটামুটি একটা আমাদের ধারণা তো তৈরি হলো। এবার এই যে আমরা শিখলাম এই সবগুলোকে আমরা এবার কাজে লাগিয়ে নিউটনের গতিসূত্রে আসব। নিউটনের 3টে গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র কি? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা হলো আমাদের নিউটনের ফার্স্ট গতিসূত্র, যেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমরা এখানে v=u+ft। এগুলো পরে তোমাদের প্রত্যেকটা স্লাইডে, মানে এর পরের পরের সব স্লাইডে প্রত্যেকটা গতিসূত্র প্রুফ আছে। আপাতত তোমাদের সামারাইজ করে গতিসূত্রগুলো বলে দিচ্ছি। দ্বিতীয় গতিসূত্র কি? কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? s=ut+ ½ ft². এরও এক্সপ্লেনেশন আমাদের পরে আছে। থার্ডটা কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা তো তোমরা সকলেই কম বেশি জানো। আচ্ছা, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? v=v² হবে এটা, সরি, v²=u²+2fs। তাহলে এই 3টে গতিসূত্র আমরা পরের পরের স্লাইডগুলোতে প্রুফ সহ আলোচনা করব। আচ্ছা, এখানে আগে সেটা আলোচনা করার আগে আমরা আগে জেনে নিই, এখানে আমরা বেশ কয়েকটা প্যারামিটার দেখতে পাচ্ছি, কি? ভি, ইউ, এফ, টি, এস। ভি আমাদের হচ্ছে, আচ্ছা আগে বলি ইউ, ইউ হচ্ছে আমাদের প্রাথমিক গতিবেগ, টি কি? সময়। তাহলে প্রাথমিক গতিবেগ হলো ইউ, টি সেকেন্ড পরে তার গতিবেগ হলো ভি, তার মানে প্রাথমিক গতিবেগ ইউ, অন্তিম গতিবেগ ভি। এফ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় সেটাকে আমরা মন্দন হিসেবেও বা রিটার্ডেশন হিসেবেও ব্যবহার করতে পারি। আর একটা কি আমরা দেখতে পাচ্ছি? এস, এস মানে হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই এই 3টে গতিসূত্রকেই আমরা নিউটনস ল অফ মোশনে দেখতে পাচ্ছি। এই 3টেকে আমরা এক্সপ্লেন করব ভেলোসিটি টাইম গ্রাফের সাহায্যে। নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যে লটা আমি এখানে বললাম, দেখো এভরি অবজেক্ট পারসিস্ট ইন ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন আনলেস ইট ইজ কম্পেলড টু চেঞ্জ দ্যাট স্টেট বাই ফোর্সেস ইমপ্রেসড অন ইট। যে কথাটা আমি বললাম, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। আচ্ছা, এবার এর প্রুফটা দেখো, আমরা এখানে একটা ছবি এঁকেছি। কী ছবি? ছবিটা হচ্ছে ওডি, ওডি হচ্ছে ইউ, ওসি হচ্ছে ভি। তাহলে ইউ কি? প্রাথমিক গতিবেগ। ভি কি? অন্তিম গতিবেগ। তাহলে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ কি হবে? ওসি মাইনাস ওডি। দেখো আমরা এখানে প্রমাণটা করেছি, খুব ভালো করে দেখো এই ছবিতে কি কি আমরা ডিনোট করছি প্রথমে আমরা দেখব। দেখো ওডি, ওডি ইকুয়াল টু প্রাথমিক গতিবেগ ইউ, ওসি ইকুয়াল টু অন্তিম গতিবেগ ভি, সিডি, সিডি আর এবি এখানে সমান আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু একটা আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু, সিডি আর এবি সমান, সেটা হচ্ছে আমাদের কি? ভি মাইনাস ইউ, সেটা আমরা পরে এখানে প্রমাণে দেখছি।
আর ও ই ইকুয়াল টু এ ডি, এটাও একটা আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু, তাই এটা সমান, এটাকে আমরা ধরলাম সময়। তার মানে একইভাবে যেটা আমরা আগে গ্রাফ দেখেছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখছি সময় বা টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখছি ভেলোসিটি বা গতিবেগ। এবার আমরা প্রমাণটায় আসছি। দেখো, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, তার মানে একটা যদি গতিবেগ থাকে তাহলে তো আমরা সেই গতিবেগ মিটার পার সেকেন্ড বাই সময়, এটাকে আমরা করেছিলাম ত্বরণ। কিন্তু এখানে আমরা দুটো গতিবেগ পাচ্ছি, একটা কি প্রাথমিক গতিবেগ, একটা অন্তিম গতিবেগ। তাহলে আমরা যদি এখানে ত্বরণকে ধনাত্মক বা পজিটিভ ত্বরণ ধরি, তার মানে আমাদের সময়ের সাথে সাথে গতিবেগ বাড়বে, তার মানে অন্তিম গতিবেগ প্রাথমিক গতিবেগের থেকে বেশি হবে। তাহলে ফাইনাল ভেলোসিটি আমরা এখানে দেখছি ও সি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ও ডি ডিভাইডেড বাই, আমরা আগেই দেখেছি টাইম ও ই। তাহলে ও সি মাইনাস ও ডি যেটা আমি যদি বিয়োগ করি তাহলে আমার কী পড়ে থাকছে, এইটুকুন পড়ে থাকছে, কী পড়ে থাকছে, ও সি মাইনাস ও ডি বিয়োগ করলে কী পড়ে থাকছে, ডিসি বা সিডি। আচ্ছা, তাহলে এখানে আমরা সেটাই লিখেছি, ডিসি বা সিডি বাই ও ই। ও ই আমাদের সময়, আগেই বলা ছিল এক্স অ্যাক্সিস বরাবর টাইম। তাহলে ডিসিটা কী হলো, ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বাই টাইম কী, আমরা তো সেটা আগেই পড়েছি যে ভেলোসিটি বাই টাইম বা মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, এটা হলো আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা এখানে ডিনোট করেছি এ দিয়ে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ভি বাই টি। তাহলে ভি ইকুয়াল টু এ টি, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক আছে। নেক্সট এবার দেখো, তাহলে প্রাথমিক গতিবেগ কত ছিল, ইউ, অন্তিম গতিবেগ কত ছিল, ভি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু হচ্ছে আমাদের ত্বরণ, ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমাদের ইকুয়েশনটা কী দাঁড়াবে, ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি অর এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আমি এখানে এ কে ত্বরণ হিসেবে দেখিয়েছি বা অ্যাক্সিলারেশন হিসেবে দেখিয়েছি, তোমরা যে কোনো বইতে এটাকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টির ফর্ম্যাটে দেখতে পাবে, সেই এফটাও কিন্তু ত্বরণ বা অ্যাক্সিলারেশন। নেক্সট দেখো, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, এই একই টাইম ভেলোসিটি গ্রাফে আমরা নিউটনস সেকেন্ড ল অফ মোশন দেখাবো। লটা কী ছিল, সিমিলারলি এই দেখো, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। এই যে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম জিরো ভি জিরো যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম জিরো ভি জিরো যেটা তোমরা দেখতে পাচ্ছ বাই টি ওয়ান মাইনাস টি জিরো, তার মানে কি, ভরবেগ মানে কি, ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, তার মানে এটা হলো প্রাথমিক, এটা হলো অন্তিম ভরবেগ, মাইনাস এম জিরো ভি জিরো এটা হলো প্রাথমিক গতিবেগ, তার মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ ডিভাইডেড বাই অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময়। তাহলে এইটা হলো ভরবেগ পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এইটা কার সঙ্গে সমানুপাতিক, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। এখানেও দেখো আমি ফোর্স এফ দিয়ে ডিনোট করেছি, তাহলে প্রযুক্ত বলের সঙ্গে ভরবেগ পরিবর্তনের হার সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। আচ্ছা, এবার আমরা একটু প্রমাণটা দেখে নিই কীরকম হবে। এই একই ছবিতেই ডিনোটেশনগুলো আর বলছি না, যেহেতু তোমরা জানো। আচ্ছা, এরিয়া অফ কোয়াড্রাঙ্গেল ডিওইবি, ডিওইবি এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল আমাদের কী কী ক্ষেত্রফল নিয়ে তৈরি, দেখো এ ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ও ডি এ ই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটোকে যোগ করলে আমরা ও ডিওইবি এর ক্ষেত্রফলটা পাবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত ও ই, প্রস্থ কত এ ই, তাই করেছি এ ই ইন্টু ও ই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ এখানে ভূমি কত দেওয়া আছে এ ডি, তাই আমরা লিখেছি হাফ ইন্টু ডি এ, আর উচ্চতা কত এ বি, তাই আমরা করেছি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস
ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি ইনটু উচ্চতা। এবার সেই সেই করসপন্ডিং মানগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এস এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স, ডিস্টেন্সের কিন্তু কোনো অভিমুখ হয় না। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে যার নির্দিষ্ট অভিমুখ আছে। এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। নেক্সট দেখো নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই একই ছবি দিয়েই আমরা তৃতীয় গতিসূত্রটাকেও প্রমাণ করতে পারি। কীরকম যাব, আচ্ছা একটা কথা বলি, আগের ওয়ার্ক পাওয়ার এনার্জিতে তোমাদের ফ্রিকশন সম্পর্কিত একটু সামান্য একটা হিন্টস দিয়েছিলাম। সেক্ষেত্রে কী বলেছিলাম, আমরা একটা ব্লককে ঠেলে সরানোর চেষ্টা করছি আর ব্লকও আমার ওপর একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তাহলে আমার প্রযুক্ত বলটা ছিল অ্যাপ্লায়েড ফোর্স, আর ব্লক দ্বারা আমার ওপর প্রযুক্ত বলটা ছিল যেটা বিপরীতমুখী বলটা, সেটা ছিল ফ্রিকশন। তার মানে ফ্রিকশনটার কনসেপ্টটা আমার আসছে নিউটনস থার্ড ল অফ মোশন থেকে। আমি একটা কোনো বস্তুতে বল প্রয়োগ করলেই যে বস্তুটা সরে যাবে তা নয়, কারণ বস্তুটাও কিন্তু আমার উপর সমান বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে। যদি বস্তুটার প্রযুক্ত বলের থেকে আমার বলটা বেশি হয় তখনই কেবলমাত্র বস্তুটা সরবে, তা না হলে কিন্তু বিপরীতমুখী বলটা যদি বেশি হয়ে যায় বা দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা সরবে না। তাই যেহেতু প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই ব্লকটা বা বস্তুটা আমার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলে থাকি ফ্রিকশন। এখানে কথা প্রসঙ্গে আমি সেটা একটুখানি আলোচনা করে নিলাম। আচ্ছা এখানেও আমরা নিউটনস থার্ড ল প্রুফ করব এই একই ছবিটা দিয়ে। এই ছবি ডিনোটেশনগুলো তো তোমরা আগেই জানো। এবার দেখো এস হচ্ছে DOEB, এই ট্র্যাপিজমের এরিয়া। এই ট্র্যাপিজমের এরিয়া মানে কি, হাফ ইনটু সাম অফ লেন্থ অফ প্যারালাল সাইড ইনটু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড। তোমরা তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো যে হাফ ইনটু সাম অফ লেন্থ অফ প্যারালাল সাইড, দুটো প্যারালাল সাইডে লেন্থের যোগফল ইনটু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড, দুটো প্যারালাল সাইডের মধ্যে দূরত্ব। তাহলে কী করেছি, হাফ ইনটু ওডি প্লাস বিই, দেখো ছবিতে দেওয়া আছে হাফ ইনটু ওডি প্লাস বিই, দুটো বিপরীত রেখা, প্যারালাল সমান্তরাল দুটো বিপরীত রেখা, তাদের দৈর্ঘ্যের যোগফল। তাহলে হাফ ইনটু ওডি প্লাস বিই ইনটু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড, দুটো প্যারালাল সাইডের ডিস্টেন্স কত, ওই তাই আমরা এখানে লিখেছি। দেখো দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স ওই, যেটাকে আমরা তোমার ডি এর সমান সেটা। আচ্ছা তাহলে হাফ ইনটু এক্স ইনটু মানগুলোকে আমরা বসিয়ে দিই, তাহলে এস ইকুয়াল টু হাফ ইনটু ইউ প্লাস ভি ইনটু টি। তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন করে দেখছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আবারও বললাম এ আর এফ দুটোকেই আমরা এখানে ত্বরণ হিসেবে ডিনোট করছি। দেখো এখানে লাস্ট লাইনটা আমরা দিয়েছি, যদি আমরা ভি স্কোয়ারটাকে একটা দিকে সরিয়ে দিই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস বা টু এফ এস, তোমরা যে কোনো খুশি একটা ডিনোট করতে পারো, দুটোই ত্বরণ ডিনোট করে। আচ্ছা এবার আমরা দুটো স্পেশাল ফোর্সের কথা আলোচনা করব। এটা তো যাদের, বিশেষ করে যারা মানে এইচএস পড়ছো তাদের জন্য এটা খুব এফেক্টিভ, সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স, খুব ভালো করে এটা একটু দেখবে। সেন্ট্রিপিটাল ফোর্স কি, ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন অবজেক্ট ইন কার্ভিলিনিয়ার মোশন উইচ ইজ ডিরেক্টেড টুওয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ রোটেশন অর সেন্টার অফ কার্ভেচার। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কি, ইট ইজ দ্য ফোর্স দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য বডিজ ইনার্শিয়া অ্যান্ড অ্যাপিয়ার্স টু অ্যাক্ট অন এ বডি that is moving in a circular path which is directed away from the center around which the body is moving. তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কি, ধরে নাও একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, এতটা কঠিন আলোচনায় আমি যাচ্ছি না, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝো। একটা বস্তু পৃথিবীর কেন্দ্রে আছে। আচ্ছা একটা প্রথমে ধরো একটা স্যাটেলাইট পৃথিবীর অরবিটে বা কক্ষপথে আবর্তন করছে, তাহলে পৃথিবী সবসময়ই চেষ্টা করে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতে। তাহলে যে বলে, ভালো করে বুঝবে, যে বলে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। কি বললাম, যে বলে পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স।
সেন্ট্রিপিটাল ফোর্স, আর যে বলের জন্য কোনো বস্তু পৃথিবীর অক্ষরেখার বাইরে বেরিয়ে যেতে চায়। কীরকমভাবে একটা ছবিতে একটু দেখি আমরা। ধরো এরকম একটা বস্তু আছে, এখানে একটা স্যাটেলাইট আছে, এটা হলো আর্থের সেন্টার। তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে এই স্যাটেলাইটটাকে টানার চেষ্টা করবে, প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। এই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে। এবার কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বললাম সেন্ট্রিপিটাল ফোর্স। এবার কোনো বস্তু তার নিজের বলের ক্রিয়ায় যদি এইটা হলো, এটা যদি সার্কুলার পাথ হয় তাহলে এইটা হলো স্পর্শক, আবার এরকম একটা পজিশানে থাকলে এটা হলো স্পর্শক। তাহলে যে বলের ক্রিয়ায় কোনো বস্তু তার স্পর্শক বরাবর, মানে তার কক্ষপথের স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে যেতে চেষ্টা করে, সেই বলকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। ভীষণ ভালো করে বোঝো, যে বলের ক্রিয়ায় কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স, আর যে বলের ক্রিয়ায় কোনো বস্তু তার কক্ষপথে স্পর্শক বরাবর ছিটকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা কখন সম্ভব হয়? সেটা কিন্তু পসিবল। কখন পসিবল হয়? যখন এসকেপ ভেলোসিটি, এটা তোমরা পরে আরও পড়বে হয়তো, এসকেপ ভেলোসিটি ক্রস করে যায় সেই বস্তুর ভেলোসিটি, যখন এসকেপ ভেলোসিটি ছাড়িয়ে যায়। এসকেপ ভেলোসিটির মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোনো বস্তু যখন 11.2 কিলোমিটার পার সেকেন্ডের থেকে বেশি গতিবেগ অর্জন করতে পারে তখন সেই বস্তুটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যায়, বা তার নিজের কক্ষপথে স্পর্শক বরাবর ছিটকে বাইরে বেরিয়ে যায়। সেই ফোর্সটাকে আমরা তখন বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। আর বস্তুটা যখন, পৃথিবী যখন বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তখন তাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো আমাদের কয়েকটা ছবি দিয়েছি সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপিটাল ফোর্সে, যে কথাটা তোমাদের আমি বললাম, এই ছবিটা একটু ভালো করে দেখো। এই দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এইটা যদি সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে, মানে সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে ছিটকে বেরিয়ে যেতে চায়, তাহলে একে সেই গতিবেগ, সেই সূর্যের করস্পন্ডিং সেই এসকেপ ভেলোসিটি অর্জন করতে হবে। সিমিলারলি এইভাবে ধরো একটা পৃথিবী আছে, তার চারপাশে একটা বস্তু আবর্তন করছে, এই বস্তুটা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ অর্জন করতে পারে তাহলে এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে এই স্পর্শক বরাবর ছিটকে বেরিয়ে যেতে চায়। সেই ভেলোসিটিকে আমরা বলি এসকেপ ভেলোসিটি। তখন সেই ধরনের বলটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। আর যে কোনো বস্তুকে, আমরা তো আগেই বললাম যে কোনো বস্তুকে, এই যে এটা যেমন, যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এই ফোর্সটাকে আমরা বলে, মানে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। এই ছবিটা যেটা তোমরা দেখছো, তাহলে মোটামুটি এটা তোমাদের একটু, মানে একটু হায়ার স্টাডিজে কাজে আরও ডিটেলে গিয়ে জানতে পারবে তোমরা। মোটামুটি স্পিড, ভেলোসিটি, নিউটনস ল অফ মোশন, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, একটা বেসিক ধারণা তোমাদের হয়তো দিতে পারলাম। দেখো তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ।